সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক আজকে 19 তারিখ রোজ মঙ্গলবার আর আমি চলে আসলাম ঢাকা কাওরান বাজার সবজির পাইকারি আড়তে। তো দর্শক আজকের বাজারে আপনাদেরকে সবজির পাইকারি দামটা বলবো যে কত করে সবজি বিক্রি করছিল আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো আর আপনারাও জানবেন। তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো কেটে দিছিলেন কলা এগুলো হালি হালি? আচ্ছা কলার হালি, যে আপনারা সামনে যে কলাগুলো দেখতে পাচ্ছেন যে এই কলার হালি বিক্রি করছিল 10 টাকা 5 টাকা 15 টাকা হালি, এদিকে সব কলা। তো দর্শক কারণ বাজার থেকে ধনিয়া পাতা কত চলছিল কেজি? কেজি কত চলছিল ধনিয়া পাতা? কেজি কি বলেন? পাল্লা কত দিছিলেন তাহলে? ও ধনিয়া পাতার পাল্লা তাহলে 100 টাকা, মানে একটু সস্তা না এখন? এখন সস্তা ধনিয়া পাতার কেজি দর্শক 20 টাকা করে আর পাল্লা 100 টাকা, মানে 5 কেজি। ভাই টমেটো কোনটা কত দিছিলেন, এটা কত দিছিলেন টমেটো পাল্লা? পাল্লা হলো 400 টাকা, পাল্লা 400 টাকা না 80 টাকা করে হবে। আর এটা দিছিলেন কত? এটা 70 টাকা। আর ওইটা? ওইটা 80 টাকা। ওইটা 80 টাকা। এখন কি টমেটোটার দাম কম না বেশি? টমেটোর দামটা একটু কমছে 70 টাকা 80 টাকায় টমেটো কারণ বাজার বিক্রি করা হয়। আমরা এবার একটু লতিটার কাছে যাই। লতি কত দিছিলেন ভাই? লতির কেজি, লতির কেজি কত দিছিলেন? 50 টাকা না? দুটা কি একই দাম? ওইটার দাম কত দিছিলেন? ৩৬ টাকা কেজি। হ্যাঁ আর এটা 50 টাকা না? আচ্ছা সুপ্রিয় দর্শক কারণ বাজার থেকে লতি এটা 50 টাকা আর ওইটা আবার 36 টাকা। আর আমরা এইদিকে একটু, ভাই আপনার লাউ কত দিছিলেন? কি বলেন এত সস্তা 10 টাকা? মানে যেটা না ওইটাই 10 টাকা না? এখন কি লাউডার দাম আগের তুলনা কি অনেক সস্তা নাকি? অনেক সস্তা, ব্যাপারীরা মরে সাফ, ব্যাপারীরা মরে সাফ না? আচ্ছা সুপ্রিয় দর্শক, এক পিস লাউ নিয়ে আসতে খরচ হয় 7 থেকে 8 টাকা এক পিস। আজ তো 10 টাকা বেচার কারণ কি? নেয় না, মানুষ খায় না, মানুষ খায় না, মানুষ খায় না না? আচ্ছা সুপ্রিয় দর্শক কারণ বাজার থেকে লাউ এর পিস বিক্রি করছিল 10 টাকা না? আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে পেঁপের আপডেটটা, ভাই পেঁপে পাল্লা কত দিছিলেন? কত পাল্লা আপনি কত বিক্রি করছিলেন? হ্যাঁ 50 টাকা 60 টাকা, মানে 10 টাকা করে পড়ছে না? 10 টাকা 12 টাকা করে পড়ছে। আচ্ছা এখন কি পেঁপেটার দাম একটু সস্তা না? এখন একটু সস্তা। আচ্ছা দর্শক পেঁপের পাল্লা কেজি যদি আপনারা ধরেন তাহলে 10 টাকা 12 টাকায় কেজি পড়ছে। এই যে দেখুন সরাসরি মানুষ নিতে আছে পাল্লা ধরে। তো সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে মরিচের দামটা বাড়ছে নাকি, মরিচ দেখি কত, ভাই মরিচ কত দিছিলেন কেজি? 120। আপনারা কত নিছিলেন? 120 না? আচ্ছা আচ্ছা মরিচের দামটা নাকি একটু বাড়ছে? আচ্ছা আচ্ছা ওনারা ওই বিক্রি নিয়ে অনেকে ব্যস্ত। তারপর দর্শক আজকের বাজারে মরিচ বিক্রি করছিল 120 টাকা মরিচের কেজি পাইকারি। দর্শক 120 টাকা মরিচের কেজি। করলাগুলো কার ভাই? আপনার না, একজন বেচে তার। ওই কত করে বিক্রি করে জানেন? 10 মিনিট দাঁড়া আইবো, পাটি আরো মারলে 30 টাকা। 30 টাকা দিছে না? আর আপনার কলাগুলো দিছিলেন কত, কোন কত করে দিছিলেন কলা? 10 টাকা 8 টাকা 7 টাকা, মানে হালি কলার হালি 7 টাকা থেকে সর্বনিম্ন 10 টাকা পর্যন্ত। দর্শক কাকা মিষ্টি কুমড়া কত চলছিল? মিষ্টি কুমড়া কত চলছিল? মিষ্টি কুমড়া মানে কেজি বিক্রি করেন না পিস বিক্রি করেন? পিস। এগুলো এবারে যে কত করে দিছিলেন পিস? 40 টাকা না? এখন কি দাম আগের তুলনায় কম না বেশি আছে? কম না? আচ্ছা সুপ্রিয় দর্শক আমার সামনে যে মিষ্টি কুমড়া এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো অ্যাভারেজে 10 টাকা করে পিস বিক্রি করছিল বিক্রেতা ভাইয়ের কাছে। তো দেখুন এদিকে মূলত সব মিষ্টি কুমড়া, আপনারা এই কারণ বাজার আসলে সব মিষ্টি কুমড়া, মানে এই জন্য কাকে আমরা বলছিল মিষ্টি কুমড়া অ্যাভারেজে 40 টাকা করে পিস। শশাগুলো কত দিছিলেন ভাইজান পাল্লা? 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কেজি না? 20 টাকা কেজি। এটা তো রান্না করার শশাটা না? রান্না করার শশাটা
20 টাকা কেজি আর 100 টাকা পাল্লা দিছিল আর এই ফুলকপি টাকা ফুলকপি আপনার ওই টাকার ফুলকপি কত দিছিলেন ভাই জান ফুল কত দিছিলেন পিস এক পিস 25 এখন কি ফুলকপিটার দাম একটু বেশি না আচ্ছা দর্শক ফুলকপির এর এক পিস 25 টাকা আর এই পাতাকপিটা দিছিলেন কত 20 মানে 20 টাকা 25 টাকা পিস দিছিলেন না আচ্ছা 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 ধন্যবাদ ভাই দর্শক আমরা বেগুনের কাছে কাকা বেগুন কত দিছিলেন পাল্লা বেগুনের 30 টাকা কেজি মানে 30 টাকা কেজি 150 টাকা পাল্লা আর আপনারা দিছিলেন কত কাকা 24 টাকা বেশি আমরা ও 24 টাকা আবার বিক্রি করেছিলেন না আচ্ছা 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 24 টাকা দিছিল আবার মানে এখন এখন 24 টাকা বিক্রি করে এখন কাকা এখন বর্তমানে 100 টাকা পাল্লা বিক্রি হয়ে গেছে এখন 20 টাকা এখন 20 টাকা ও মানে কমে গেছে না আচ্ছা আচ্ছা দামটা আবার কমে গেছে আচ্ছা 20 টাকা করে সেটার নামছে পাল্লা 100 টাকা ভাই শোষার শোষার পাল্লা কত দিছিলেন শোষার পাল্লা কত দিছিলেন 140 130 এটা তো হাইব্রিডটা না এটা হাইব্রিডটা 140 টাকা আর 130 টাকা দর্শক পাল্লা দিছিল আপনার বেগুন কত দিছিলেন ভাই আচ্ছা দর্শক বেঁচে গেল আচ্ছা আমারই সব দেন বেগুন বেগুন কার ভাই বেগুনটা কত দিছিলেন বেগুনটা কত দিছিলেন ভাই বেগুন 15 টাকা দিছে আরেকজনে বলতেছে 15 টাকা না আচ্ছা যাই হোক দর্শক একটু সস্তায় আছে 15 টাকা 20 টাকা কেজি এই যে দেখুন বিক্রি হয়ে যাচ্ছে সব সব বিক্রি করে যাচ্ছে লেবুর হালি কত করে দিছিলেন এটা কত দিছিলেন হালি এটা 20 টাকা হালি লেবুর দাম একটু বাড়ছে না আর এটা দিছিলেন কত হালি এটা এটা 10 টাকা এটা 10 টাকা লেবুর হালি এটা বিক্রি করছিল আর এটা 20 টাকা না আচ্ছা আচ্ছা আর এটা দিছিলেন কত এটা এটা হচ্ছে এটা পচা না নষ্ট আচ্ছা আর আপনার এটা দিছিলেন কত ভাই এর দাম বেশি এটা এটা কত দিছিলেন এটা কি একটা দাম 50 টাকা কাগজ লেবু একটা এক ডজন 50 টাকা খালি 20 টাকা ও এটা মানে কাগজ লেবুটা না আচ্ছা 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 এটার ভিতরে কি আছে এমন ভাই এটা দাম বেশি এর টক বেশি খাইতে ভালো মাংসটা খাইতে ভালো লাগে ও মাংস দিয়ে না হ্যাঁ গরুর মাংস স্বাদ বেশি টেস্ট বেশি গ্রাম বেশি সেই জন্য দামটা বেশি আচ্ছা দর্শক এই সেই কাগজি লেবু এক ডজন বিক্রি করছে মানে 12টা বিক্রি করছিল 50 টাকা আর এখানে আপনারা যেটা জানতে পারছেন যে এক খালি বিক্রি করছিল 20 টাকা আর এটা 10 টাকা আর এটা একটু নষ্ট যার কাছ থেকে যেমন পারে নেয় আর আপনার লতি দিছিলেন কত করে ভাই জান এগুলো কেজি 20 টাকা কি কোন লতি 20 টাকা এত এত কমে গেছে এটা কি হাইব্রিড ইয়া বলে না দেশি না আচ্ছা লতির কেজি এখানে আবার দর্শক 20 টাকা করে বিক্রি করছিল বিক্রেতা ভাই এরা যারা ব্যাপারে সুপ্রিয় দর্শক সিসিঙ্গা বিক্রি করছে কাকা সিসিঙ্গা কত দিছিলেন এটা কেজি মানে পাল্লা 100 টাকা না পাল্লা কি কোন এটা দাম কি বাইরে গেছে আবার ও মাই গড এটা দামও বাইরে গেছে দর্শক 20 টাকা কেজি বিক্রি করছে পাল্লা 100 টাকা আগে কিন্তু খুচরায় নিত মানুষের 20 টাকা করে এখন দেখুন পাইকারি নিতেছে 20 টাকা কেজি পটল ভাই পটল কত দিছিলেন কেজি পাল্লা ভাই পটলের কোনো দাম নাই কত দিছিলেন ভাই 10 টাকা 12 টাকা কেজি ভাই এত সস্তা ও মাই গড দর্শক এই দেখো খুবই সুন্দর সুন্দর পটল 10 টাকা 12 টাকা বিক্রি করছিলেন না তাহলে পাল্লা 50 টাকা 60 টাকা না 60 টাকা 50 টাকা 60 টাকা পাল্লা বিক্রি করা হচ্ছে এই বড়াই রিস্কা চাপা এখন একটু অনেক সস্তা না পটল দাম এখন পটল সস্তা সস্তা না সব ধরনের সবজি এখন সস্তা লাউ আর লাউ আর টমেটো আর কিছু সবজি বাদ আর লাউ নাকি 10 টাকা করে কে বলবো লাউ আর কাল বিক্রি হচ্ছে দর্শক সরাসরি তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে বিভিন্ন সবজির আপডেটটা দিয়ে দিলাম আর বিদায় নিচ্ছি আজকে বরাবর এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম